স্বাগত জানাই সকলকে দেবলীনার সাথে রাধুন হাতে হাতেতে। আজকের আইটেম কি বলতো? গোল্ডেন পমফ্রেট, এবং সেটা যথারীতি আমি ভীষণ চটপট বানিয়ে ফেলবো আর ভীষণ সুস্বাদু হবে সানরাইজের মশলা দিয়ে। বেশি কথা বলবো না, সোজা তোমাদের নিয়ে চলে যাব রান্নাঘরে। চলো তাহলে গোল্ডেন পমফ্রেট রান্না করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা তোমাদের প্রথমেই বলে দিই। আমি নিয়েছি দুটো পমফ্রেট, ভীষণ পরিষ্কার করে ধুয়ে নিতাম, এটা আলাদা করে বলার কিছু নেই। নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে, এই রান্নাটা অফকোর্স সর্ষের তেল দিয়ে হবে, তাই নিয়েছি সর্ষের তেল। নিয়েছি একটু নুন আর হলুদ। মশলার ব্যাপারে কিন্তু আমি একটু পার্টিকুলার, সানরাইজ হওয়াতে ভীষণ ফ্রেশ হয় তোমরা জানো সেটা। চিলি পেস্ট, গ্রিন চিলি পেস্ট, এটা একটু ব্যবহার করবো। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই রান্নাটা যেটা স্পেশাল মশলা সেটা হচ্ছে সানরাইজের মাস্টার্ড পাউডার। হ্যাঁ, মাস্টার্ড পাউডারের ব্যাপারে একটা কথা তোমাদের বলে দিই, ভীষণ জরুরি। এইটার জন্য একটা বড় চামচের এক চামচ মাস্টার্ড পাউডার একটু উষ্ণ গরম জলে একটু নুন ফেলে পুরোটাকে ভালো করে গুলে মিনিমাম 10 মিনিট কিন্তু রেখে দিতেই হবে, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেই পেস্টটাই তোমরা রান্নায় দেবে। সর্ষের তেল দিয়ে দেবো প্রথমে, তেলটা গরম হবে, গরম হলেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখার কথা আলাদা করে অবভিয়াসলি কাউকে বলা দরকার নেই। মাছটা ভালো করে ভেজে নিয়ে একটু তুলে রাখবো একটা জায়গায়। হ্যাঁ, এবার ওই মাছ ভাজার তেলটাতেই কুচো পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এক চামচ হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, নুনটা অবভিয়াসলি স্বাদ মতো, চিলি পেস্ট দেবো আমি একটা পুরো চামচ। এবার এটার মধ্যে আমি মাছ ভাজাটা দিয়ে দেব। এইবারে মোস্ট ইম্পর্টেন্টলি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মাস্টার্ড পাউডারের সানরাইজের, সেই পেস্টটা আমি একটা বড় চামচের এক চামচ পুরো দিয়ে দেব। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিই ভালো করে। একটু উষ্ণ গরম জল দেব। ছাঁচটা যা ভালো না সর্ষের, স্ট্রেস বাস্টার। এইবারে আমি একটু চাপা দিয়ে দেব। চাপা দেবার পর 4 মিনিট ব্যাস, ফ্লেমটা মিডিয়াম করে দেব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলবো। গন্ধেই তো পেট ভরে যাচ্ছে, তোমাদের রান্নাটা দেখাই চলো। গোল্ডেন পমফ্রেট, বাড়িটা না একেবারে গন্ধে গন্ধময় হয়ে গেছে সানরাইজের সর্ষে বলে কথা। কি যে ভালো খেতে হয়েছে আর কি তাড়াতাড়ি হলো সেটা তো তোমরা দেখেইছো, কাজে তোমরা এটা ট্রাই করো, করে আমাকে জানিও কেমন লাগলো এই রান্নাটা শিখে আজকের এপিসোডের দেবলীনার সাথে রাধুন হাতে হাতেতে। টাটা।